আমার মতো দিবি না, কি হল কাতে ভাসান, কার সাথে গল্প করছো সন্ধ্যের সময়? জম্পুরের তরফ আয়লা ভাত দিবে ঠিক না বিধি বাবা? নবী ইস্তিমায় সমন আস্তে আস্তে বুঝে হুজুর আমি একটা কথা বলতে চাই, কি গো এসব যে স্ত্রীটা তোমার থেকে 15 বছর বয়সে বড় ছিল, তিনি একজন বুড়ি স্ত্রী, তার ভালোবাসা তোমার অন্তরে এখনো গাথা, এরকম সুবহানাল্লাহ। ও নবী আমি আয়েশা কোমল, আমি একটা নাবালিকা মেয়ে ছিলাম, আমার আব্বা তোমাকে ভালো পেয়ে বিয়ে দিছিল, বুড়ি স্ত্রীর নাম ধরে দোয়া করেন, আমার আয়েশার নাম থেকে একবারও নিলেন। ও গো নবী আমার ভালোবাসা কি তোমার অন্তরে লাগে না? আমার নবী জবাব দেয় না রে, কথাও বলে না, মা বলে না। ওই সময় নবীজির দুই চোখ দিয়ে পানি সারি দিছে, নবীর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়, নবীর শরীরের রঙগুলো খারাপ হয়ে যায়। আয়েশা বলল আল্লাহ, অন্যদিন নবী উত্তর দেয়, আজকে কেন উত্তর দেয় না? নবীর চোখের পানি কেন সারিয়ে দিল? আয়েশা মনে মনে ভরে আমার গুনাহ হয়ে গেল, আমার নবী যদি নারাজ হয়ে যায় আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে আয়েশা নবীর কাছে ক্ষমা চাইল, হুজুর আমাকে ক্ষমা করে দেয়, এই প্রশ্ন উত্তর না দিয়ে আপনি কান্দেন কেন? তখন নবী উত্তর দিল, আয়েশা তুমি কি বললি রে, কি করলি তুমি? আয়েশা রে আমার খাদি জাগে কেন তুই বুড়ি বললি? আয়েশা আমার খাদি জার জীবনের একটা দিনের কষ্ট তুমি আয়েশা যদি সারা জীবন দেখাও, আমার খাদিজার একদিনের কষ্টের সমতুল্য। আয়েশা রে আমার খাদিজার একটা দিনের দুঃখ তুমি সারা জীবন যদি দেখাও, আমার খাদিজা একটা দিনের দুঃখের সমতুল্য। ওরে আয়েশা আমার খাদিজা সেই সিরিয়ার সম্রাট রানী ছিলেন। আয়েশা রে সাফরে দেখ করি আমার কাছে খাদিজা যখন আসছে কিছুই ছিল না। আয়েশা রে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি, আর তুমি আয়েশা হলি সুখের দিনের বিবি। আব্বার আমার শোনার চান, মা বোনেরা, ও মা তোমার স্বামী গরিব হইতে পারে না, মা ওই মা পিলপিলি চলে খাইতে পারে, রিস্কা চলে খাইতে পারে, কুলিগিরি করতে পারে, মা গো স্বামী কন্যায় বলবি না, অত্যাচার করবি না, গালি গালাজ পারবা না, ওয়া তাআলা হা স্বামীকে ভালোবাসবা। আল্লাহ রাসূল বলছে, ওয়া যাওজুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার বেরাজে খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। আমার বান্ধবগণ আমার শোনার জানাল, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আব্বা ও বন্ধু শোনার জানাল, আব্দুল সামাদ চলে গেল মা দরবার থেকে, মা আর জরুরি দেখা হবি না রে মা, মা গো আমাকে এখনই জবাই করবেন, তুমি দোয়া করবি নি? আব্দুল সামাদের মা বলল, বাবা দা জানি বেটা যা, আমি কথা দিলাম তোর জন্য দোয়া করব, যদি তুমি অপরাধী মানুষকে খুন করেছো খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই তাহলে দেশের বাদশা কেন নাই প্রাণ কেন? আমি মা দোয়া করব রে, কেউ কিছুই করতে পারবে না। আব্দুল সামাদ চলে গেল হাতে শিকল বান্ধা, পায়ে শিকল লাগা, বাদশা জেলখানায় ওই খুনের জায়গায় চিত করে দিল, ও ঘাতক এখন চিত করে শুয়ে রাখো, বাদশা নিজ হাতে তার কান্নাটা তো খণ্ড করে দেবে, কারণ ইনি মুসলমান রূপ নিয়ে মুসলমান মানুষকে খুন করতে যায়, বাদশা নিজ হাতে
সাথে খুন করে দেবে। সিঁধ হয়ে শুয়ে পড়ল আব্দুল সামাদ, আল্লাহর কাছে আব্দুল সামাদ কাঁধে হাত বান্ধা পা বান্ধা, বাদশাহ তরবারি নিয়ে দুখণ্ড করে দেবে। হাজার হাজার মানুষ দেখবে আমার বাদশাহ ন্যায় প্রাণ বাদশাহ, ন্যায় বিচার বাদশাহ। কন্ত বাবা বর্তমান যুগে ন্যায় বিচার আছে নাকি? দুর্গান আছে নাই? বর্তমান যুগে হলো টাকা যার মস্তানি তার, পাটি যার জয় তার, আর দুষ্টমি যার ভোট তার। ঠিক না বিধি বাদশার কাছে নত হয়ে আব্দুল সামাদ চিত হয়ে রল আল্লাহর কাছে, কানে আল্লাহ তুমি রহমান তুমি দয়ালু, আল্লাহ তোর দরবারে আমি কিন্তু আসামি না, আমি তোর দরবারে একদম নামাজি। সুবহানাল্লাহ, আল্লাহ দরবারে কি একদম নামাজি, এরকম কি নামাজি মুত্তাকি। আল্লাহ তোর বান্দার নজরে রক্ত মাখা চুরি কাফর দা আমার আসামি। মাওলা তুমি রহমান, মাওলা তুমি সব জানো, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদের, আল্লাহ তুমি মহান শক্তিশালী তুমি সব জানো। মাবুদ রে আমি তোর দরবারে আসামি না, তোর বারে দরবারে আমি একজন মুত্তাকি নামাজি। মাওলা তুমি জানো তুমি যদি বাঁচাও কেউ বারণ করতে পারবে না, বাদশাহ হাতে তরবারি জেগে রুখ, বাদশাহ হাতে তরবার তো যদি হয়ে গেল, বাদশাহ যখন তরবাল মারবে এমন সময় আব্দুল সামাদ আল্লাহ তোমার কাছে সব কিছু দায়িত্ব, এমন সময় তরবাল ফেলে দোয়ার আগে রে, এমন সময় পিছন তাকি একটা দ্রুত বেগের ঘোড়া আসিয়ে মানুষ তা করে বাদশাহ তরবালটা ফটকে টান দিয়ে কাড়ে নিয়ে যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ বলছে তুমি কে, কে তুমি? আমার খুনি আসামকে মারতে দিলি না? কইছে মহারাজ উনি তো খুনির আসামি না, আমি খুনির আসামি। কেন মহারাজ? মসজিদের পিছনে ওদিন আমি খুন করে দিছিলাম মহারাজ, ইনাকে চেনেন নাই, ইনি বড় আল্লাহর অলি। ও গো মহারাজ ইনার মা বড় বুজুর্গি মহারাজ গো, এই মসজিদে নামাজ পড়তে যে আমাকে বাধা দিছে, আমি নিষ্ঠুর, আমি খুন করেছিলাম, বহুদূর পালে গেছিলাম ঘোড়ার পৃষ্ঠে চড়ি, কিবা আমাকে ডাকে বেটারে কত পালাবা, আল্লাহ দরবারে ধরা পড়ে কিয়ামতের দিন তোমার হাত সাক্ষী হবে, তোমার মুখ তোমার চোখ সাক্ষী হবে বিপরীত, ওই দিন তুমি পালাতে পারবা না। ঠিক না মিঠি? ও মহারাজ যত দূরে গেলাম এই কবাসানে পৌঁছে যায় আমি আর পালাই না, আল্লাহকে বললাম আল্লাহ দুনিয়ার আসামি দুনিয়া হব, পরকালে আসামি হইতে চাই না। আমার মসজিদের কাছে আসছিলাম, আজি দেখি কোনো মানুষ নাই, আমার পরিবর্তে এই ভাইটা নির্দোষী কদোষ করে নাই, এনাকে আসামি বানে গ্রামের মানুষ পিটাই করেছে মহারাজ, এনার মা বড় বুজুর্গ, এনার মার অভিশাপ যদি লাগে যায় আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ আমি তোমার আসল আসামি, আমাকে ধরেন আমাকে জবাই করেন, ওই আব্দুল সামাদ আল্লাহর ওলিকে ছাড়ে না। নাই তবে বর্ষা নেই বিচারক আব্দুল সামাদে হাত ধরে, আব্দুল সামাদ রে সত্যি রে তোর মা অলি রে, যা যা বেটা যা, আমি আসল আসামি পেয়ে গেছি আব্দুল সামাদ, বাড়িতে যা তোর মা সেবা করবা। আব্দুল সামাদ কান্দি কান্দি বাড়ি দিকে যায়, মা কে ডেকে বলে মা সত্যি মা তোর দোয়া বিফলে যায় না মা, মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে না।
চান্দিনী পোষবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয়রে তুলে। পাগল, তুই মাকে ধাক্কি বের করে দিস, তোর লজ্জা সরম নাই? যেদিন তোর মা লক্ষ্মীপুর থেকে গুয়াহাটি হাসপাতাল গোয়ালপাড়া নার্সিংয়ে নিয়ে গেছে, তখন তুমি গাড়ির মধ্যে কাঁদছিল, কন্ট্রাক্টর বলছে কাকিমা বাচ্চা দুটো কান্না বন্ধ করা যাবে না, তোমার বাচ্চার কান্নারে বাকি যাত্রী ঘুমিতে পারছে, তোমার মা ভাবছিল বাচ্চা তো ঘুমাইবে না, কান্দে বুকের দুধ তো বন্ধ করে দিস। ওদিন তোমার মা হৃদয়ের গোপন বস্তু ঢাকি রাখি আন্দোলনের ভিতরে তোমাকে লুকিয়ে দুধ পান করে দিয়েছে, তোর কঠিন নামে আজকে সেই মা তুই ধাক্কি বের করে দাও। এই তোমার জান্নাত কোথায়? জান্নাত চালে পড়া যাবে না, জান্নাত তোর মায়ের পায়ে, তোর বাবার পায়ে, আসল সেই বাবা পীরের কাছে যা, চুমে খাবার মন চলে একবার বাবার পায়ে হাত ধরে চুমে খাস, আল্লাহ খুশি হয়ে যাবে। বাবজন আমার সোনার জানরা, সেই জন্য অনুরোধ করি বল যাচ্ছি সোনার জানরে, যদি জান্নাত যদি চাস একবার মার কাছে যে একবার মা তুই স্পঞ্জা ঠান্ডা করে দে, বাবার কাছে একবার ডাক, বাপ তুই ডাক বাবার কল যে ঠান্ডা করে দে, বাপ যদি খুশি হয়ে যায়। আলকামার মা যখন ক্ষমা করে দিয়েছে, রসুল বলছে সাহাবা কেরাম তোরা দৌড়ি যাও, কেন আলকামার মা আমার কাছে মাপ দিয়ে দিল, আমি রসুল দোয়া করবো, আমার তো আলকামার কাছে আগে পৌঁছিবে, তোমার সাহাবা কেরাম আগে যা পৌঁছিবে। সাহাবারা দৌড় মারলেন, বাকি সাহাবারা বলে দৌড়াও কেন, বেল্লাল সালমান দৌড়ো কেন, বাইরে আল্লাহ নবী দোয়া তো আলকামার জন্য, আমরা আগে আলকামার কাছে পৌঁছিব না রসুল্লাহ দো আগে পৌঁছিবে। সাহাবা কেরাম দৌড়ি দৌড়ি যেতে রবিদির দো আগে পৌঁছে গেছে, আমার নবীজি সাহাবা নাই পৌঁছিতে, আলকামার জবান আল্লাহ খুলে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল সামাদ বাড়ি গেলেন, বাড়িতে জেলা স্বামী না, হাতে রশি নাই পায়ে রশি নাই, বাদশা তাকে ছাড়ে দিলেন, বাড়িতে আসি ঘরে দরজায় মাকে দেখে, মা গো ও মা তোর দোয়া কবুল হয়েছে, দরজা খুলি দে মা দরজা খুলি দে, তোর বেটা আলকামা তোর বেটা আব্দুল সামাদ বাড়ি আসছি, মা বাদশা আমাকে খুশি মনে জামিন দিয়েছে, মা শুনে না রে মা শুনে না, মাগনা আমি এখনই বিদায় নিয়ে চলি, আমার মা কেন শোনে না? আব্দুল সামাদ দরজা ভেঙে দেখে রে মা সিজদার মধ্যে কান্তে কান্তে বিউসে গেছে, মাকে বুকে নিয়ে বলে মা তুমি আমার জন্য কান্দি, মা তুমি বিউসে হয়ে গেছো, জানি রে মা তুই জানি তোমার দোয়া বিফলে যায় নাই, মা বিফলে যায় নাই, মা গো চোখ খুলি দেখো আমি তোমার ব্যথা মলানা আব্দুল সামাদ আসিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ নাই তাকবীর। আপনার কাছে বিদায় নিয়ে যাচ্ছি, আজ থেকে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? রাজি আছেন হাত তোলেন। বাপ মা বাবাকে মানি চলবে, বাবা মাকে মানি চলবে, সোনারে পৃথিবীর যতই সম্পদ থাকবে, খবরদার বিবির কথা মতে মা ধাক্কা দিস না, বিবির কথা মতে মা অন্যায় করিস না, বিবির কথা মতে মা সাথে একটা শব্দ কথা বলিস না, আল্লাহ বলছে উল্লাহুমা কাউলান কারিমা, খবরদার তোমার মা যে তোর কথায় আহ শব্দ উ শব্দটা করে না। 90% যুবকের হাতে পায়ে ধরি বলে গেল, আগামীতে আসতে পারি কিনা, বিভিন্ন দেশে রাজ্যে প্রোগ্রাম আছে, কালকে যাব কোকরাঝাড় জেলা জয়পুর থানার সামনে প্রোগ্রাম, কোকরাঝাড় থানার পাশে প্রোগ্রাম কালকে জয়পুর বাজারে, আমি দোয়া করব আমার জানুয়ারি কোনো ডেট খালি নাই, ডিসেম্বর ডেট খালি নাই, ফেব্রুয়ারি 16 তারিখ পর্যন্ত আমার ডেট বুক হয়ে গেছে, যাতে আমি বাকি সবাই মিলে
বিভিন্ন খানকায়, বিভিন্ন কবরস্থান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মুক্ত, বিভিন্ন মসজিদে অনুষ্ঠানগুলো আছে, যাতে আমি ভালোভাবে চালাইতে পারি আপনাদের নেক দোয়ায়। আমি পীর বাবাকে কাছে দোয়া নেব যাতে আমার গালার টনটাকে আল্লাহ সুস্থ রাখে। আমি হুজুরের কাছে দোয়া নেব যাতে হুজুর আমাদের দোয়া করবে। আমি হুজুরকে দোয়া চাই হুজুরের কাছে, আপনারা সবাই হুজুরের কাছে দোয়া নিয়ে যাবেন। এই বলি আপনাদের কাছে বিদায় নেব। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে বাবা আমাকে ক্ষমা করবেন। আমি একজন শিনগণ্য গুণাকার, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়, আমার মা বাবাকে মাফ করে দেয়। নামটি আমার আফসার আলী, গেরান পিসে খোয়া। নামটি আমার আফসার আলী, বাবার নামটি আব্বাস আলী, গেরাম পশে পিসে খোয়া। থানা হইল গলগঞ্জ, নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা দিনি এলেন শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গেরাম পিসখোয়া, তিনি এলেন শিক্ষা দিয়েছেন গোলগঞ্জের মাদ্রাসায়। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে, আমার গুরুর বাড়ি হইল যোগী গোপাল টাউনে। সবাই মিলি দোয়া করিবেন আমার গুরুর জন্যে, আমার গুরুর দোয়ায় আমি আসাম বাংলা সভা করি বেড়াই। আব্বারা একটু বলে আপনাদের কাছে বিদায় নিলাম, মনে কিছু নেবেন না। ইনশাআল্লাহ আপনারা আমার শোনা চান, আমার হুজুর এসে যাবেন আব্বা, আপনার সবাই হুজুরের বক্তব্য শুনি আকিম নজর দিবেন, বলার মধ্যে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, দীন ইসলাম জিন্দাবাদ।